স্নেহের ছাত্র ছাত্রী, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি হলো যে কিভাবে অতি সহজে ইংরেজিতে কথা বলা যায়। অনেকে অনেক বাঙালি ছেলে ইংরেজির নাম শুনলেই ভয় করে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমরা কয়েকটি ক্লাসের মাধ্যমে অতি সহজে ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারব। কয়েকটি লেসেন আমি এক এক করে তৈরি করেছি, এই লেসেনগুলি তোমরা নিয়মিত অভ্যাস করবে, তাহলে অতি সহজে ইংরেজিতে যে কোনো সময় কথা বলতে পারবে। লেসেন ওয়ান, ডেলি ইংলিশ, সুজিত দে, কুস্তাউর উচ্চ বিদ্যালয়। প্রায় 20টি লেসেন আছে, এই 20টি লেসেন তোমরা যদি নিয়মিতভাবে পাঠ করো এবং অভ্যাস করো, তাহলে বেশ কয়েকদিনের মধ্যেই সাধারণভাবে ইংরেজিতে কথা বলতে পারবে, যেটাকে আমরা বলি স্পোকেন ইংলিশ। এর জন্য খুব একটা মাথা খারাপ করার কোনো দরকার নেই। আমি যে কয়েকটি সেন্টেন্স বা বাক্য তোমাদের শিখিয়ে দিচ্ছি, সেই সেন্টেন্স বা বাক্যগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, নিয়মিত এগুলো পাঠ করবে। দেখো, দিজ আর এসেন্সিয়াল ফর স্পোকেন ইংলিশ। দিজ আর, এইগুলি হয় এসেন্সিয়াল মানে অত্যাবশ্যক, ফর জন্য স্পোকেন ইংলিশ, ইংরেজিতে কথা বলার জন্য এগুলি একান্ত প্রয়োজন। বেশ কয়েকটি বাক্য তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে দৈনন্দিন কাজের জন্য যেসব ইংরেজি দরকার, ইংরেজিতে কথা বলার জন্য যে সমস্ত শব্দ দরকার, যে সমস্ত বাক্য আমরা প্রয়োগ করলেই আমাদের কাজ চলে যাবে, সেগুলো তোমরা পরপর কিছুদিন শিখে নাও। যেমন প্রথমে হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগতম, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে বা আপনাকে। এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন। হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। গিভ মি ওয়াটার, আমাকে জল দাও। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। কাম সুন, শীঘ্র এসো। মে আই কাম ইন স্যার অবলিক ম্যাডাম, মহাশয় অথবা মহাশয়া, ভিতরে আসতে পারি। নেভার, কখনো না। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। টেক কেয়ার অফ ইউ, নিজের যত্ন নাও। মাইন্ড ইউর ওন বিজনেস, নিজের কাজে মন দাও। গড ইজ গুড, ঈশ্বর মঙ্গলময়। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। রাইট ক্লিয়ারলি, পরিষ্কার করে লেখো। গেট আউট ফ্রম হেয়ার, এখান থেকে বেরিয়ে যাও। এরকম অনেকগুলো ছোট ছোট বাক্য তোমরা প্রতিদিন অভ্যাস করবে, আমি এক একটি ক্লাসে এই বাক্যগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা নিয়মিত পাঠ করবে, তাহলে অতি সহজেই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। এই আজকের ভিডিওতে যে সমস্ত বাক্য তোমরা জানতে পারলে, সেগুলো নিয়মিত অভ্যাস করো, মুখস্থ করার চেষ্টা করো, বাড়িতে বলার চেষ্টা করো। আজ এই পর্যন্তই রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।